নমস্কার বন্ধুরা, ক্রপ প্রোটেকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আবারও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম। ভিডিওটি হচ্ছে, এখন প্রায় জমিতেই দেখা যাচ্ছে গাছের পাতা লাল হয়ে ওপর থেকে শুকিয়ে যাচ্ছে, এর কারণ কি কি বা এর প্রতিকার সেই নিয়ে এই বিস্তারিত ভিডিও। এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে সবাই এর প্রতিকারটি জানতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কিছুদিন আগে একটা ভারী নিম্নচাপ চলে গেছে, অতি বৃষ্টিও হয়েছে, আর সেই বৃষ্টির পরে একটা দমকা হাওয়া বয়ে গেছে। যে হাওয়াটি বয়ে গেছে সেই হাওয়াটি একদিক দিয়ে বয়নি, এলোমেলো হাওয়া দিয়েছে, কখনো পূর্বে, কখনো পশ্চিমে, কখনো উত্তরে, কখনো দক্ষিণে। এলোমেলো হাওয়া দেওয়ার জন্য গাছ কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া এই সময়টা গাছে থোড় আসার সময়। গাছের যখন থোড় আসে তখন গাছের পাতাগুলি ওপর দিকে ঠাড়ো হয়ে থাকে। ঠাড়ো হয়ে থাকার জন্য ওই এলোমেলো হাওয়াটি পাতাতে ব্যাপক পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ার পর ফলে গাছের পাতার ডগাগুলি ফেটে গেছে। সেই গাছের পাতার ডগাগুলি যখনই ফেটে গেছে তখনই সেটা বিভিন্ন রঙের দেখা যাচ্ছে, কোনোটা লাল, কোনোটা কমলা, কোনোটা হলুদ। এটা দেখে প্রত্যেকটা চাষি কিন্তু একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে, যে আমি খরচা করে চাষ করলাম কিন্তু আমার জমিতে রোগ চলে এসেছে। এটা তেমন কিছু মাথা ব্যথার কারণ নয়, কারণ আপনি যদি লক্ষণটা দেখা মাত্রই আপনার জমিতে যদি লাল পটাশ অর্থাৎ ছড়ানো পটাশ, তাহলে এটা দিন পাঁচেকের মধ্যে কেটে যাবে। আর যদি আপনার জমিতে ছড়ানো পটাশ না দিয়ে থাকে, তাহলে আমি বলবো অল্প কিছু পরিমাণে ছড়ানো পটাশ আপনি জমিতে ছড়িয়ে দিন। আর আপনার জমিতে যদি লাল পটাশ ছড়ানো থাকে, তাহলে আপনি ব্যারেলে 0050 100 গ্রাম হারে স্প্রে করুন। 0050 প্রতি 15 লিটার জলে 100 গ্রাম দিন। তার সাথে দিন স্ট্রেপটোসাইক্লিনের পাতা অর্থাৎ স্ট্রেপটোমাইসিনের পাতা, 6 গ্রামের পাতা 2 ড্রাম করবেন, মানে প্রতি 15 লিটার জলে 3 গ্রাম হিসেবে দিয়ে মিশিয়ে একসাথে স্প্রে করুন। 4-5 দিনের মধ্যে আপনার এই সমস্যাটা কেটে যাবে। এটা কিছু ভয়ের কারণ নেই। ভয়ের কারণ কোনটা? ভয়ের কারণ হচ্ছে যখনই সেটা দীর্ঘদিন আপনি কোনো স্প্রে করেননি, পটাশ দেননি, স্প্রে পটাশ স্প্রে করেননি, আর এই এখনকার আবহাওয়া হচ্ছে শিশির পড়ছে, তার সাথে হালকা কুয়াশা আসছে, এবার ওই ডগা যে জায়গাটা ফেটে গেছে পাতার, সেই জায়গাটাতে শিশির এবং কুয়াশা পড়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাক আক্রমণ হচ্ছে। এর ফলে সেই আক্রমণ পাতাটা আস্তে আস্তে ওপর থেকে খড়ের মতন দু সাইড ধরে শুকিয়ে আসছে নিচের দিকে, এবং এটা একটার পর একটা স্প্রেড করছে। এবং ধান গাছেতে যখনই ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হবে, সেই সমস্ত গাছগুলি অতি দ্রুত তাড়াতাড়ি বা খুব তাড়াতাড়ি ওপর থেকে নিচের দিকে খড়ের মতন শুকিয়ে আসবে, ধান গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তার জন্য আপনারা যেটা করবেন, মার্জার প্রতি লিটার জলে 2 গ্রাম, তার সাথে ভ্যালিডামাইসিন প্রতি লিটার জলে 2 ml দিয়ে স্প্রে করুন। এর সাথে 12% জিঙ্ক প্রতি লিটার জলে 1 গ্রাম, এই তিনটে ওষুধ একসাথে একই ড্রামে স্প্রে করুন।
একসাথে গুলবেন না, একটা একটা করে মিক্স করে একটা একটা করে গুলে এক একটা ড্রামে ঢেলে জল ভর্তি করবেন। আপনারা যদি মার্জার না পান আপনারা কাসোকামাইসিনও দিতে পারেন, এটাও লিটার প্রতি 2 ml বা 2 gram হিসেবে দিতে পারেন। তার সাথে ভ্যালিডোমাইসিন, তার সাথে জিঙ্ক। এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনারা দিতে পারেন আদামা কোম্পানির মাস্টার কপ। এটা দেবেন প্রতি লিটার জলে 2.5 ml করে। এর সাথে দেবেন ভ্যালিডোমাইসিন 2 ml প্রতি লিটার জলে। ভালোভাবে মিক্স করে স্প্রে করুন। আপনার গাছের যে অংশটা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের জন্য শুকিয়ে যাচ্ছে সেটা কেটে যাবে। এছাড়াও আমি একটা কম্বিনেশন বলে দিচ্ছি, স্ট্রেপটোমাইসিন বা স্ট্রেপটোসাইক্লিন 6 gram পাতা 2 gram করবেন, মানে 15 liter জলে 3 gram দেবেন। তার সাথে দেবেন ট্রাইসাইকোনাজল প্রতি লিটার জলে 1 gram হিসেবে। এই সময় একটা ভালো ছত্রাকনাশকও দেওয়া দরকার এবং ব্যাকটেরিয়া নাশকও দেওয়া দরকার, কারণ আপনার গাছেতে 2 ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়া আক্রমণ করেছে, দুটো কি আপনাকে নষ্ট করতে হবে। সেই জন্য আমি একটা ব্যাকটেরিয়া নাশকের কথা বলেছি, একটা ছত্রাকনাশকের কথা বলেছি। আপনারা আমি যে পদ্ধতিতে স্প্রে করতে বললাম আপনারা স্প্রে করুন, আপনার গাছ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং ফলনের কোনো পার্থক্য থাকবে না। তবে হ্যাঁ, এই যখনই আপনি স্প্রে করবেন এই সময় আপনি সে কীটনাশকই করুন আর ছত্রাকনাশকই করুন আর ব্যাকটেরিয়ানাশকই করুন, সবসময় স্টিকার বা আঠা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এখন শরৎকালের মেঘ যেখানে দাঁড়িয়ে যাবে সেখানেই কিন্তু বৃষ্টি হয়ে যাবে। সেই জন্য আপনারা যখনই স্প্রে করবেন অবশ্যই একটা স্টিকার বা আঠা স্প্রে করবেন। স্টিকার বা আঠা স্প্রে করার একটা উপকারও আছে, সেটা কীরকম? সেটা হচ্ছে আপনি যখন স্প্রে করবেন সাথে সাথে গাছ কিন্তু সেটাকে সাথে সাথে গাছের গায়ে যখনই লাগবে তখনই পাতার এপিট ওপিট দুই দিকই সঞ্চালন হয়ে যায়। সেই জন্য পাতার উপরের দিকে স্প্রে করলে সাথে সাথে নিচের দিকেও অংশে ওষুধটি পৌঁছে যায় এবং বৃষ্টি হলেও সহজে ধুয়ে যায় না। তবুও আপনারা যখন স্প্রে করবেন আকাশ দেখে স্প্রে করবেন। আমি যে 3টে কম্বিনেশনের কথা বলেছি যে কোনো একটা কম্বিনেশন আপনারা প্রয়োগ করে দেখুন, আপনারা অবশ্যই উপকৃত পাবেন। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি যত পারেন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, কারণ প্রত্যেক জমিতে এই রোগটি চলে এসেছে। আর বলবো, এই চ্যানেলটিতে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা।